আর ইউ আশা করি ভালো আছো ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদেরকে একটি আন্তর্জাতিক দৃশ্য ও বিনোদনের স্থান সম্পর্কে পরিচয় করে দেব। আমি এসেছি নাসিরকোট বিনোদনমূলক পার্ক। বিনোদনমূলক পার্ক নাসিরকোট বিনোদন পার্কে মূল গেট দিয়ে প্রবেশ করতেছি। এখন মূল গেটটি প্রবেশ করলে বাম পাশে আমরা দেখতেছি একটি স্মৃতি সুড়ঙ্গ, এর পাশে রয়েছে ক্যাফে এবং একটি প্রিমিয়াম পরিশোধ রয়েছে এবং বাম পাশে রয়েছে হৃদয় বিদায়ক এবং হৃদয়কে না দেয় এমন একটি স্মৃতিস্তম্ভ স্মৃতিসৌধ। যে স্মৃতিসৌধটিতে 9 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে 1977 সালে আমাদের মাকে রক্ষা করার রক্ষা করতে গিয়ে তারা প্রাণ দিয়েছিল। তাদের সমাধি এখানে সমাধি এখানে আছে। আপনারা আসলে অবশ্যই এই স্থানকে পরিদর্শন করবেন। অবশ্যই আমাদের দেশের জন্য তারা প্রাণ দিয়েছে তাদেরকে দেখবেন। এখন আমরা দেখতেছি এখানে একটি ইউনিয়ন পরিষদ, তার পাশে একটি পাহাড় রয়েছে আর আমরা মূল গেটটি সুন্দর থেকে দেখতেছি। মূল গেটের পাশে আমরা স্মৃতিসৌধটি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দরকার সামনে আমরা দেখতেছি আমরা পার্কে মূল গেট দিয়ে মূল গেটে প্রবেশের পরে আমরা দেখতেছি একটা ভাস্কর্য যেটা হয়তো ক্যাঙ্গার হবে। আবার দেখতেছি আমরা সামনে আমরা দেখতেছি একটি দোয়েল পাখি দেখা যাচ্ছে সামনে। আর সামনে পাচ্ছি একটি প্রাইমারি স্কুল মাঠকে দেখা যাচ্ছে। এখানে প্রাইমারি স্কুল প্লেগ্রাউন্ড আমরা দেখতেছি। সামনে দেখতেছি আমরা একটি পাখির ভাস্কর্য দেখতেছি। এখানে একটি ক্যাঙ্গারু দেখতেছি, একটা পান্ডা আমরা দেখতেছি। প্রিয় বন্ধুরা, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার নাসিরকোটের বিনোদন পার্কটি যারা বিনোদন পিপাসু পাশে রয়েছে একটি ঘোড়ার চিত্র, ঘোড়ার ভাস্কর্য। আমরা সামনে যাচ্ছি দেখি আর কি বাজার। সামনে আরো রয়েছে দেখা দেখতে পাচ্ছি এটা একটি ছোট হরিণ বড় দিঘির পাশে পশ্চিম পাশে আমরা দেখতেছি একটি মসজিদ। মসজিদটিতে টাকা শুয়ে দেখতেছিলেন। আমার সামনে যাচ্ছে সামনে আর একটি ভাস্কর্য, খুবই সুন্দর একটি। এখানে আমরা একটি পাখি ভাস্কর্য। প্রিয় বন্ধুরা, ব্যস্ত হওয়ার মাঝে যদি এখানে আসেন তাহলে অবশ্যই আপনার ব্যস্ততার গান সামান্য অনুভব করবে এই বিনোদন পার্কে। নাসিরকোট নামের একজনের নাম অনুসারে নাসিরকোট নামকরণ করা হয়েছে। আমরা এখন মূল গেটে ডান পাশে আরেকটি বিনোদনের লাইনটিতে আমরা দেখতে কি পড়ার খুব সুন্দর একটি পড়া সে পড়ার আমরা দেখতে চেষ্টি আছে। লালন সাহেব আমরা ছবি দেখতেছি, লালন সাহেবের পাশে যাচ্ছে আমার সামনে দেখতেছি গিটার, যে ব্যাং গিটার বাজাচ্ছে একটি দৃশ্য দেখতেছি। আমরা সামনে দেখতেছি রয়্যাল ব্যাংক টাইগার পাশে দেখি সব দৃশ্য। আমরা পাশে দেখতেছি অজগর সাপের উপরে দুটি পাখি বসে আছে।
আজকের সম্পর্ক দুটি চারপাশে আছে ফ্যান্টাস্টিক ওয়াইন স্কুল, পাশে দেখতেছি নাসিরকোট সুই সিটি কলেজ, পাশে দেখতেছি নাসিরকোট সুই সিটি কলেজ, সুই সিটি কলেজের প্লে গ্রাউন্ড এর পাশ দিয়ে এই বড় হারিকেন্দ্রা করতে পারবেন আমাদের ক্ষেত্রে চিত্রাবাদ জিরা মনোরম পরিবেশে এই স্থানটি অবশ্যই আপনাকে আমাদের দেব আমরা সিংহের ভাস্কর্য